আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং লেজার। তা এতদিন ধরে আমরা কি করতাম, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করতাম, প্রসেস অ্যাকাউন্ট করতাম, আলাদা আলাদা করে টেকনিক্যাল করতাম। এখন যেটা করব লেজারের মাধ্যমে কাজ করব। কি করব বল? লেজারের মধ্যে করতে গেলে নিশ্চয়ই জার্নাল করতে হবে, রাইট? লেজারের মধ্যে যদি করতে হয় তাহলে এই ফার্স্ট চ্যাপ্টার একটা আমরা করতে যাচ্ছি, যেখানে কিনা আমরা কস্ট অ্যাকাউন্টিং লেজার বা কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম এরকম কিছু বলা হয়। আমরা বলি কস্ট অ্যাকাউন্টিং লেজার করে লেজারের কাজ এটা। এখন প্রশ্ন হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ে কটা লেজার রাখা হয়, হাউ মেনি লেজার্স আর মেনটেন ইন কস্ট অ্যাকাউন্টিং। দেখ আসল কথাটা কোথায় বলি, আসল কথা হচ্ছে যে আমাদের দুটো সিস্টেম ছিল, একটাকে বলা হয় নন ইন্টিগ্রেটেড সিস্টেম, একটাকে বলে ইন্টিগ্রেটেড সিস্টেম। কী বললাম বল? নন ইন্টিগ্রেটেড সিস্টেম মানে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং লেজার করা। তাহলে এই যেটা করা হচ্ছে এটা আসলে কী সিস্টেমের মধ্যে করছি আমরা? নন ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড সিস্টেমে আমরা কস্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কম্বাইন্ড একখানা সিস্টেম করার চেষ্টা করি, হুইচ ইজ আউট অফ মাই সিলেবাস। ফাইন, ক্লিয়ার? তাহলে নন অ্যাকাউন্টিং নন ইন্টিগ্রেটেড সিস্টেমের আন্ডারে আমরা কী করব, লেজার করার চেষ্টা করব। আর লেজার মানে হচ্ছে যেমন সেলস ব্যালেন্সিং আমরা দেখেছিলাম না লেজার হয়, এখানে আমাদের কতগুলো লেজার করা হয় সেটা দেখো। আমাদের কী কী লেজার এখানে মেনটেন করা হয় দেখা যাক। আমরা এরা বলছে যে প্রিন্সিপাল লেজার্স মেনটেন ইন কস্ট অ্যাকাউন্টিং ইজ স্টোর্স লেজার, WIP লেজার, ফিনিশ গুডস লেজার অ্যান্ড কস্ট লেজার। পাক্কা? তাহলে কী কী বললাম? স্টোর্স লেজার, ধরে বল একবার বুঝেছি, বল লেজার। তাহলে লেজারগুলো, তাহলে আমি যদি কস্ট লেজার করতে চাই তাহলে কতগুলো লেজার মেনটেন করলাম? এক নম্বর কী বলেছে বল? স্টোর্স লেজার, WIP লেজার, স্টোর্স লেজার, তারপরে WIP লেজার, FG লেজার, ফিনিশ গুডস, আর বাকি বলা হয় কিছু কস্ট লেজার। এইগুলো এই লেজারে কী কী থাকে না থাকে আমরা বই থেকে দেখে নেবো একবার, ওটা নিয়ে ডিটেলসে যাচ্ছিলাম। এখন এই লেজারগুলোর মধ্যে আমরা কী করব, কন্ট্রোল অ্যাকাউন্ট খুলব। যেমন সেলস ব্যালেন্সিংয়ে করা হয় না, আসলে তার মানে আমরা কি লেজারটা করা কাজ ছিল না, কাজ ছিল কন্ট্রোল অ্যাকাউন্টগুলো করা। কী এখন বলো? কন্ট্রোল অ্যাকাউন্ট। আর এই কন্ট্রোল অ্যাকাউন্টসগুলো যেগুলো আছে সেটা কত রকম কন্ট্রোল অ্যাকাউন্টস খোলা হয় সেটা আমরা, 10টা 11টা 12টা কন্ট্রোল অ্যাকাউন্ট খুলতে হতে পারে, রাইট? এক নম্বর কী বলা আছে? একদম প্রথমে হচ্ছে GLA, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, জেনারেল লেজার। এটা হলো সেল ব্যালেন্সিংয়ের সেইটা যেখানটা দিয়ে দুদিক মিলে যাবে, রাইট? আর এই GLA অ্যাকাউন্টের ছাড়া আর কী কী সাবসিডিয়ারি অ্যাকাউন্টসগুলো রাখা হবে সেটা একে একে চিন্তা করা যাক। এক নম্বর এটা বলছে স্টোর্স SLC। আমি আচ্ছা প্রথমে বুঝবি না তোরা, স্টোর্স লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট এরকমভাবে বলি আমরা। আচ্ছা স্টোর্সে কী থাকবে বল? নিশ্চয়ই মেটেরিয়াল গল্প থাকবে, আর মেটেরিয়ালগুলো আবার দুরকম হয়, একটা ইনডিরেক্ট একটা একটা ডাইরেক্ট একটা ইনডিরেক্ট। এই সবগুলো নিয়ে যে কাজটা করা হবে সেটা মেটেরিয়াল কন্ট্রোল বা স্টোর্স লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে লেখা হবে। পরেরটা বলো, ও বলছি যে স্টোর্সের পরে আমি একটা কাজ করি না, ওয়েজেস লেজার কন্ট্রোল করি। কী বললাম? এটাকে WLC বলি আমি, ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তারপরে মনে কর এই যে মেটেরিয়ালগুলো ঢুকলো, আচ্ছা ইচ্ছা করলে আমি একটা ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট করতে পারি। এই কন্ট্রোল অ্যাকাউন্টগুলো তোমার ক্ষমতার উপরে, ইচ্ছা করলে একটা ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট খোলা হয়। নর্মালি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্টটা খোলা হয় না, বাট আমি যদি খুলি তাহলে একবার ডেবিট আবার ক্রেডিট হয়ে কাটবে, পরে দেখবো আমরা। এরপরে কী বলেছে? তাহলে এই মাঝখানে একটা নিশ্চয়ই ওভারহেড ছিল। দেখ এইটা এই তিনটে যোগ করে নিশ্চয়ই আমার কাছে একটা তৈরি হবে, একটা জায়গায় পৌঁছবো, সেটা কী কী বললাম বল? ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট, সবই কিন্তু কন্ট্রোল অ্যাকাউন্ট, সবই লেজার কন্ট্রোল, ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ডিরেক্টলি ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্ট কম লেখা হয়, তারপরে কী লেখা আছে? ফিনিশ ওয়ার্ক ইন প্রোগ্রেসটা যখন এখানে যাবে তখন আমরা এখান থেকে FG বার করি, তো ওয়ার্ক ইন প্রোগ্রেস থেকে কী বেরোবে? তাহলে FG লেজার কন্ট্রোল বা শুধু কন্ট্রোল, ওকে, FG লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট বা শুধু FG কন্ট্রোল অ্যাকাউন্ট, এগুলো হবে। বলো তারপরে ওভারহেডগুলোকে এই যে করেছে না, এই ওভারহেডগুলো ওরা বইতে পরে পরে অনেকগুলো বলেছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, একটা ওই ওভারহেড, একটা সেই ওভারহেড, একটা তাই ওভারহেড, চলবে তো? অতগুলো কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? সো এইভাবে এইভাবে আমরা কাজ করতে করতে শেষে কস্টিং পিএল যাবে, তাই তো? কস্ট অফ সেলস আর কস্টিং পিএল একদম শেষ। এখানে গেল কি? কস্ট অফ সেলস মানে একদম টোটাল কস্ট কত হলো বেরিয়ে গেল, আর ইসকে বাদ তুমি কস্টিং পিএল অ্যাকাউন্ট করো, কস্টিং
পিএল অ্যাকাউন্ট, তাহলে দিজ আর দ্য লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা খুলব, চলবে কি না চলবে বলো? তাহলে এই লেজার কন্ট্রোল অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা কি করব এখন? জার্নালগুলো করব। তার প্রথমে শিখবো মেটেরিয়ালের জার্নাল, ওকে? প্রথমে শিখবো যে বেসিক জায়গাটা কনসেপ্টটাকে একবার তৈরি করে নিই। দেখ তোর কাছে একটা 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 এত বড় ড্রাম ছিল, রাইট? এই ড্রামের মধ্যে প্রথমে মেটেরিয়াল ঢুকবে, মানে কিনবো, রাইট? তারপরে ইনডাইরেক্ট মেটেরিয়াল কিনবো, ওকে? তার মধ্যে কিছু কিছু ডিরেক্ট মেটেরিয়াল আর কিছু ইনডাইরেক্ট মেটেরিয়াল নিয়ে গিয়ে আমি প্রোডাকশানে পাঠিয়ে দেবো। তাহলে কনসেপ্ট হচ্ছে একবার আমার ভান্ডারে ঢুকবে, তারপর ওখান থেকে বেরিয়ে কোথায় যাবে? ওয়ার্কসে যাবে। তাহলে প্রশ্ন ছিল একবার আমি ইনকার করব, এই যে কিনছি তার মানে খরচা এক্সপেন্ডিচার ইনকার্ড, আর একবার হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাবজর্ব ইন কস্টিং। আমি বলছি যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যেমন হয় কি, একবার আমি টাকা খরচা করলাম মানে সেটাই পিএলই চলে গেলো, খরচা টর্চা হয়ে গেলো, রাইট? এখানে খরচা করে তুমি যে টাকাটা খরচা করেছো তার মধ্যে কতটা তুমি প্রোডাকশানে লাগিয়েছো তবে তোমার প্রোডাকশান কস্ট বেরোবে। আমি কারেক্ট, আমি কারেক্ট? ঠিক বললাম না ভুল বললাম বলো? ও না, ঠিক বললাম না ঠিক বললাম? ঠিকই বললাম। আমি যা আমি চাইছি কি বার করতে, কস্ট অফ সেলস বার করতে। তা আমি কি যত প্রোডাকশান কিনে মানে মনে কর বা জিনিসের দাম কম আছে বলে প্রচুর স্টক কিনে ফেলেছি, কিনে রেখে দিয়েছি, তাহলে কি প্রোডাকশান কস্টের মধ্যে পড়লো সেটা? হ্যাঁ, ওপেন স্টক অ্যাড পারচেজ এক্সক্লুসিভ স্টক করে কী করি আমরা? আলটিমেটলি নেট লেভেলে কত টাকার মেটেরিয়াল ইউজ হয়েছে সেটা সেই জায়গায় যাই। আর এখানেও কিন্তু কস্ট শিটের ওই ওই কনসেপ্টটা মাথায় রাখার চেষ্টা করো যে আমরা প্রাইম কস্ট বার করি, তারপরে কী বার করি? ওয়ার্কস কস্ট বার করি, ওয়ার্কস কস্টের পরে কী করি? তারপরে কস্ট অফ প্রোডাকশান বার করি, তারপরে কস্ট অফ সেলস বার করি, হয় না? তো যেভাবে যেভাবে ওখানে এগোই এখানেও সেভাবেই আমরা এগোনোর চেষ্টা করবো, বিকজ আওয়ার আলটিমেট অবজেক্টিভ ইজ টু গেট দ্যাট ফিগার, ফাইন? কস্ট অফ সেলস। নাও কোয়েশ্চেন ইজ দেয়ার, একবার আমি কী করলাম বল? একবার আমি ইনকার করলাম, এখানে কী বললাম? এখানে আমরা করলাম কি, ইনকার, আইএন ইনকার্ড ডবল আর, এখানে একবার ইনকার্ড করব, আর এটাকে নিয়ে গিয়ে আমি কী করলাম? অ্যাবজর্ব ইন কস্টিং বা চার্জ টু কস্টিং, বা চার্জ টু অ্যাবজর্ব ইন অর চার্জ, তাই না? অর চার্জ টু কোথায় করব? টু কস্টিং, রাইট? এখন প্রশ্ন ছিল যখন যতক্ষণ ধরে ইনকার করব মানে খরচা করব, তখন আমরা যদি ছোট করে বলি যে যদি মনে কর কেউ একটা ফুচকা খেয়েছে, একটা ফুচকা খাওয়া যায়, হ্যাঁ, কথা গেল না, মনে কর কেউ পঞ্চাশ টাকার ফুচকা কিনেছে, তো আমরা যদি অ্যাকাউন্টিং করতে যাই তো কী জানার করবো? ফুচকা কোন ডেবিট ক্যাশ, তাহলে ফুচকা কোন ডেবিট ক্যাশ, রাইট? ফুচকা টু ক্যাশ। যদি মনে কর ধারে কিনেছে তাহলে ফুচকা টু ফুচকাওয়ালা, ফুচকা টু ফুচকাওয়ালা। তাহলে এই এটাকে বলে ইনকার করা, খরচা ইনকার করা। এখানে আমি কী কিনেছিলাম, মেটেরিয়াল কিনেছিলাম কিনা? তাহলে মেটেরিয়াল কিনলাম, কিন্তু এখানে ওই সব কিছু হবে না, টু ক্যাশও হবে না, টু ক্রেডিটার্স হবে না, টু ক্যাশ হবে না, টু ক্রেডিটার্স হবে না, টু জিএলএ হবে। কী হবে? তখন আমি একটা কথা মুখস্থ করে নিই, যতবার আমরা খরচা করি ইনকার করি তখন টু জিএলএ লিখবো। সেটা মেটেরিয়ালের জন্য যেমন ট্রু, তেমনি লেবারের জন্য ট্রু, তেমনি অল কেসের জন্য ট্রু। তাহলে খরচা করলে টু জিএলএ, বল, অত দরকার নেই, খরচা মানে টু জিএলএ, ইংলিশে বল এক্সপেন্সেস মিন্স টু জিএলএ, আবার বল, যতক্ষণ যতবার খরচা করবো ততবার টু জিএলএ, পাক্কা? তাহলে যদি কোনোভাবে টাকা আসে আমার কাছে তখন জিএলএ ডেবিট করে দেবো, ঠিক কিনা? তাহলে সেলস করলে নিশ্চয়ই আমি জিএলএ ডেবিট করে জানাল করবো, আর পারচেস করার সময় টু জিএলএ করবো, কারো কোনো অসুবিধা নেই এটাতে। আর এখানে যখন যাচ্ছে তখন নিশ্চয়ই আমি যেখানে ঢুকলো সেটাকে, যেখানে ঢুকলো সেটা যদি ক্রেডিট হয়েছিল, সেটা যদি ডেবিট হয়েছিল, এখান থেকে বেরোনোর সময় টাকা ক্রেডিট করে দেবো। এই তো বেসিক লেভেল লেভেল। এবার আমরা মেটেরিয়ালের জন্য জানালে সেটটা শিখবো, ক্লিয়ার? পজ কর, যেখান দিয়ে সেলস করেছিলাম সেখান দিয়ে শুরু করছি। আমরা একটা এরকম একটা কন্টেনারের মধ্যে কী কিনবো ফার্স্টে? কী কিনবো বল? ডাইরেক্ট মেটেরিয়াল। তাহলে ফার্স্টে মেটেরিয়াল সংক্রান্ত জার্নালগুলো করার কথা বলেছিলাম, এবং সেক্ষেত্রে মেটেরিয়ালটা পারচেস করবো। তাহলে এক নম্বর জার্নাল, এক নম্বর জার্নাল হচ্ছে মেটেরিয়াল পারচেস, রাইট? কী বললাম? মেটেরিয়ালটা মেবি ডাইরেক্ট, মেবি ইনডাইরেক্ট, যা খুশি হতে পারে, মেবি ডাইরেক্ট, মেবি ইনডাইরেক্ট, তাই দুটো মেটেরিয়ালই পারচেস হবে। এই মেটেরিয়াল পারচেস, মেটেরিয়াল জার্নাল কী হবে বলো?
কিছু না বুঝলে পড়ছি তুই জেলে করবো, এটা ইনকার, এটাকে কি বলি, এটা হচ্ছে ইনকার, রাইট? মেটেরিয়াল পারচেজ করলাম যখন তখন টু জিএলএ করবো, কি জিএলএ করবো বললাম, টু জিএলএ না বাই জিএলএ, টু জিএলএ করবো, তাহলে এনি 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 এক্সপেন্সেস ইনকার্ড টু জিএলএ, এটা বলবো না তো? তাহলে আমি এখানে লিখবো এসএলসি ডেবিট টু জিএলএ, এসএলসি ডেবিট টু জিএলএ, এসএলসি পুরো কথা কি স্টোর রেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু জিএলএ, কারো কোনো অসুবিধে? আমি আমাকে পরীক্ষাতে বললো, পরীক্ষাতে বললো মেটেরিয়াল পারচেজ ইন ক্যাশ, তো এসএলসি টু জিএলএ, মেটেরিয়াল পারচেস অন ক্রেডিট, এসএলসি ডেবিট টু জিএলএ, রাইট? যাই করেছি কেন আমি দেখলাম এসএলসি ডেবিট টু জিএলএ, কোনো অসুবিধা কিছু? এখন একটা মেটেরিয়াল কিনলাম যে মেটেরিয়ালটা ডিরেক্টলি ডিরেক্টলি ওয়ার্কসে চলে গেছে, ব্যাপারটা বোঝা গেল না, স্পেশাল মেটেরিয়াল, কী নাম দিলাম বলো, কি মেটেরিয়াল কিনেছি আমরা, স্পেশাল মেটেরিয়াল কিনে কি আমরা এই গাড্ডায় ফেলে দিতাম? স্পেশাল মেটেরিয়াল কিনে মনে কর আমি একটা খাট বানাচ্ছি, যে খাটের একটা পার্টিকুলার ডায়মন্ড লাগানো হবে, কেমন চিন্তা কর, হ্যাঁ হ্যাঁ, একটা একটা 20 ক্যারেট ডায়মন্ড লাগানো হবে খাটে, আইডিয়া? তো ওইটাকে এনে কি আমি এই এইখানে ফেলে দিতাম? ওটা নিয়ে গিয়ে কোথায় লাগাতাম? ডিরেক্টলি ডিরেক্টলি ওয়ার্কসে পাঠিয়ে দিতাম, ডিরেক্টলি ওয়ার্কসে। আর কোনো কথা আছে? মনে কর এই পাঞ্জাবিটা, এখানে যে একটা বোতাম আছে না সোনার, এটা খোদ সৌদি আরবিয়া থেকে আনা হয়েছে, তাহলে এটা এনে আমি কি ওই গন্ড ওই জায়গায় ফেলে দেবো না ডিরেক্টলি ওয়ার্কসে লাগাবো? ডিরেক্টলি ওয়ার্কসে লাগাবো। তাহলে স্পেশাল মেটেরিয়াল আই পারচেসড ফর দ্যাট পার্টিকুলার জব, কি বললাম, স্পেশাল মেটেরিয়াল পারচেস ফর দ্যাট পার্টিকুলার জব হলে আমরা লিখবো ডাব্লিউ আই পি এল সি ডেবিট টু জিএলএ। তাহলে কী মেটেরিয়াল বললাম? তাহলে একটা না একটা কোনো জবের জন্য মেটেরিয়াল পারচেস, হ্যাঁ, মেটেরিয়াল যখন পারচেস করবো, দেখ পারচেস করা মানে ইনকার করা, হ্যাঁ, ইনকার করলে কিছু বুঝি না বুঝি টু জিএলএ করবো কি না, হ্যাঁ, আর এটা এটা আমরা কোনো ওই স্টোর্স জায়গায় না গিয়ে আমরা বলবো ডাব্লিউ আই পি এল সিতে। কারো কোনো অসুবিধাটাতে? আই শুড নট রিপিট ইট, ওকে। এখন একটা দেখলাম যে আমাদের এই মোবাইলটা যেটা দিয়ে রেকর্ডিং হচ্ছে, রাইট, এইটার মেবি একটা পার্টিকুলার মেটেরিয়াল যেটা খারাপ হয়ে গেছে, রাইট? তাহলে ওইটা ইমিডিয়েট কিনে এনে আমি কি ওই গর্তে ফেলে দেবো নাকি ওই ওইখানে পাঠিয়ে দেবো? আমার কথা বুঝলে কি না বুঝলে, হ্যাঁ, তাহলে যদি কোনো ইমিডিয়েট মেটেরিয়াল মেটেরিয়াল পারচেস ফর ইমিডিয়েট রিপেয়ার ওয়ার্ক, কি বলে সেটা, এগুলো রেয়ার দরকার লাগবে আলটিমেটলি, এটা কিন্তু সব অঙ্কে কি আমাদের এরকম স্পেশাল পারচেস থাকবে না মনে কর? তাহলে এরা লিখছে, আমি আছে বলে শিখে রাখছি, যে মেটেরিয়াল পারচেস ফর ইমিডিয়েট রিপেয়ার ওয়ার্ক, মেটেরিয়াল পারচেসড কি বলছি বল, মুখে কথা বল, পারচেস ফর ইমিডিয়েট রিপেয়ার ওয়ার্ক, এগুলো এক্সট্রা জার্নালকে লম্বা করার জন্য বলা হয়েছে, রাইট? খুব কম সময় দরকার লাগে, খালি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে যখন তুমি কিনছো ডিরেক্টলি সবসময় যে মেটেরিয়ালটা এসএলসির জন্য কিনেছো, ওই গোডাউনের জন্য কিনেছো নাও হতে পারে, ওয়ার্কসের জন্য কিনেছো হতে পারে, আবার ওভারহেড পারপাসের জন্য কিনেছো, তখন আমি দেখলাম ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু জিএলএ। দেখ বাবু, যখনই খরচা করবি টু জিএলএ, এইটা যেন জীবনে ভুলি না, খরচা করলাম তো টু জিএলএ, কারো কোনো অসুবিধা হলো, রাইট? এরপরটা বলা থেকে না বলা ভালো, কিনেছিলাম এখানে বেশি কেনা হয়ে গেছে, ভুল কেনা হয়েছে, খারাপ বুটস দিয়েছে, ফর এনি পারপাস রিটার্ন হতে পারে কি পারে না? তাহলে যদি রিটার্ন হয় তখন তুমি কী জানা লিখবে, মেটেরিয়াল রিটার্ন টু সাপ্লায়ার, 4 নম্বর পয়েন্টে। কঠিন লাগছে কিছু এখন আর? মনে হচ্ছে এত বড় জার্নাল মুখস্থ করতে কষ্ট হবে। ই মেটেরিয়াল রিটার্ন কোথায় রিটার্ন হয়েছে? টু সাপ্লায়ার কাছে। লক্ষ্য রাখতে হবে রিটার্ন আউটওয়ার্ড, একদম, দিস ইজ কল রিটার্ন আউটওয়ার্ড। তাহলে কোন জার্নাল করবে? প্রথম জার্নালটাকে উল্টে দেবে, তো ফার্স্ট জার্নালটাকে উল্টে দেবে, তো জিএলএ ডেবিট টু কী হবে? এসএলসি। এইটুকু একদম ক্লিয়ার লেগেছে? কারো কোনো অসুবিধে? এখন তুই চিন্তা কর, এতক্ষণ ধরে তো মেটেরিয়াল ঢুকলো এখানটায়, এতক্ষণ ধরে মেটেরিয়াল কী হয়েছে বলো? এইখান থেকে মেটেরিয়াল এখানে সব ঢুকেছে একটা করে, এটা এখানে গেছে, এটা গিয়ে এটা গিয়ে ডাব্লিউ আইপিতে গেছে, এটা গিয়ে কোথায় গেছে, শান্তি, এত বড় সময় একটা এতক্ষণ ধরে কী হয়েছে বল? মেটেরিয়াল ঢুকেছিল, এটা এই মেটেরিয়ালটা কিন্তু এসএলসি মেটেরিয়ালটা, কি এটা কী বল, এটা এসএলসিতে ঢুকলো। এবার কি ওখানে বসে থাকলে, যদি ওই ভাণ্ডারের মধ্যে বসে থাকে তাহলে কি প্রোডাকশন হবে?
হ্যাঁ কি না, ঘাড়নাড়তে কি বলেছে মুখে বল, আশ্চর্য কথা, ঘাড়নাড়ছে। দেখো কি বললাম, প্রোডাকশন হবে কি? প্রোডাকশন না হলে আমাকে কি করতে হবে, এখান থেকে মেটেরিয়াল লেকে জানা পড়েগা, কাহা ওয়ার্ক ইন প্রোগ্রেস মে জানা পড়েগা, যেখানে প্রোডাকশন হাউস আছে। রান্নাঘরে যেতে হবে না, ভাড়া ঘর থেকে কেউ কি বললাম বলো, ভাড়ার ঘরে, ভাড়ার ঘর থেকে মাল নিয়ে গিয়ে রান্নাঘরে যেতে হবে। আইডিয়া ওকে? সো দ্যাট অ্যামাউন্ট অফ মেটেরিয়াল শুড বি ট্রান্সফার টু WIP, তাহলে মেটেরিয়ালের পরের জানাল। ডিরেক্ট মেটেরিয়াল ইস্যুড টু প্রোডাকশান, রাইট? পাঁচ নম্বর জানা আছে ডাইরেক্ট মেটেরিয়াল। এবার কিন্তু ডাইরেক্ট মেটেরিয়ালকে চিন্তা করছি, শুধু মেটেরিয়াল না। ডাইরেক্ট মেটেরিয়ালকে চিন্তা করতে গেলে কী করবো আমরা বলো? ডাইরেক্ট মেটেরিয়াল এখন ডেবিট করবো না ক্রেডিট করবো? SLC মেটেরিয়াল ঢুকেছে যখন তখন SLC ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? এখন তাহলে কী করবো আমরা? এখন আমরা এটাকে ক্রেডিট করে নেবো, পাক্কা? তাহলে ইস্যুড টু, ডাইরেক্ট মেটেরিয়াল ইস্যুড টু কোথায় কোথায় গেল? ওয়ার্কস, তাই না? টু প্রোডাকশান বা টু প্রোডাকশান বা ওয়ার্কসে গেল, কোথায় গেল বল? তাহলে ওয়ার্কসে গেলে তোর নিজস্ব বুদ্ধি করে বল। SLC পহলে ডেবিট থা না ইধার, জব জব রিসিভ কিয়া, আবি উসকো হাম লোগ ইউজ করেগা, তো টু SLC লিখেগা। আমি কোনো কিছু কঠিন কঠিন জানা করছি কি? দিস ইজ টু SLC যখন গেল এর মালটা যাবে কোথায়? ওয়ার্ক ইন প্রোগ্রেসে। তো WIPLC লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মেটেরিয়াল ওটা ওখানে গেল। এতে গেল, এটা কে গেছে? DM, রাইট? তাহলে তোমার কাছে নিশ্চয়ই কিছু ইন্ডিয়ান মেটেরিয়াল কিনেছি না এর মধ্যে? এই মেটেরিয়ালটা কিন্তু DM অ্যান্ড IDM দু রকমই ছিল। তাহলে ইনডিরেক্ট মেটেরিয়াল ভি তুমি দেনা পড়েগা, কাহাঁ পর প্রোডাকশন মে ভেজনা পড়েগা। তো তুম ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট মেটেরিয়াল ইস্যুড, ইনডিরেক্ট মেটেরিয়াল যখন ইস্যু হলো তখন আর ওয়ার্ক ইন প্রোগ্রেসে গেল না, কারণ ওয়ার্ক ইন প্রোগ্রেসটা হচ্ছিল কন্ট্রোল অ্যাকাউন্টটা হলো ওই রকম ব্যাপার যেখানে প্রোডাকশান হচ্ছে প্রাইম কস্টের, এটা যাবে ফ্যাক্টরি ওভারহেডে। তাহলে ইনডিরেক্ট মেটেরিয়াল ইস্যুড টু প্রোডাকশান, ইনডিরেক্ট মেটেরিয়াল ইস্যুড টু প্রোডাকশান যদি হয় তখন আমরা লিখবো কি? তখন আমরা কোথায় লিখবো বল? ইস্যুড টু কি বলেছি? ইস্যুড টু প্রোডাকশানে গেলে আমরা আর WIPতে যাব না, আবার লিখবো টু SLC। কি লিখবো? বাট যাবে ফ্যাক্টরি ওভারে, ফ্যাক্টরি ওভারহেড LC। তাহলে জানার কি হলো? ফ্যাক্টরি ওভারহেড এটা ডি এর মতো হয়ে গেছে, ফ্যাক্টরি ওভারহেড LC অ্যাকাউন্ট ডেবিট টু SLC। ওকে, তো মেটেরিয়ালগুলো একে একে চললো, মেটেরিয়াল একে একে চললো। ফার্স্টে কেমন কে গেছিলো বলো? ডাইরেক্ট মেটেরিয়াল, এখন ইনডাইরেক্ট মেটেরিয়াল গেল। এরপরে এটা খুব বাজে বাজে দূরে জানার করেছে, এটা বলতে বলবো না আমরা আর, আমরা এটা বলবো। মনে করে এটা যেমন ইস্যু হয়েছিল না, তখন জানার কি করেছিলাম? কথা বলতে কি কষ্ট হয়েছে আবার বল? WIP ডেবিট টু SLC, দেখতে ভালো লাগছে না? WIP ডেবিট টু SLC। এখন আমি যখন ওয়ার্কসে গিয়েছিলাম, ওই ওয়ার্কস থেকে কিছু মাল ফেরত এসে গেছে, তার জন্য এটার যদি রিটার্ন জার্নাল হয় তাহলে কী জার্নাল হবে আমাকে শিখতে হবে। আর বলো কী জানাল করবো? SLC ডেবিট টু, আগার ওয়ার্কস মে কুছ গুডস রিটার্ন আ গিয়া, ওয়ার্কসে মানে যেখানে ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছিলো সেখান থেকে কিছু গুডস আমার স্টোরসে পাঠিয়ে দিয়েছে, তখন সব মানটা লাগেনি, ফর এনি পারপাসে ওরা পাঠিয়ে দিয়েছে, তখন কী লিখবে এটা? SLC টু WBLC, রাইট? আমি ফ্যাক্টরি ওভারহেড যে ইনডিরেক্ট মেটেরিয়ালটা পাইছিলাম এ ভি রিটার্ন হো গিয়া, কুছ পোর্শন ইধার ভি রিটার্ন হো গিয়া। তো কে জানা হোগা? SLC ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড LC। কোনো অসুবিধা আছে করতে গেলে এখনো পর্যন্ত? হ্যাঁ বল, এই পর্যন্ত একদম ক্লিয়ার? এই পর্যন্ত মেটেরিয়াল দিয়ে আমরা এটা হলো। আর বলছে কি? আর বলছে যদি কোনো সময় মেটেরিয়াল জব নাম্বার 1 থেকে জব নাম্বার 2 তে মেটেরিয়াল সাপ্লাই করো তাহলে কি জানাল করবে? আমাদের কাছে এরকম কোনো জানাল নেই, আমরা তো টোটাল কস্ট বার করতে বলছি। ইন্টারনালি যদি একটা জব থেকে একটা জবে ট্রান্সফার হয়েছে, কি বললাম বল? আমি মনে করলাম জব 1 থেকে জব 2 তে কিছু মেটেরিয়াল পাঠিয়ে দিই, ভাই আমি তো তোমাকে ওয়ার্কসে দিয়েছি, তুমি কোন জবে লাগাবে আমার দায়িত্বের মধ্যে পড়ছে না।
তার জন্য আমার টোটাল কস্ট অফ প্রোডাকশানে কোনো হেফের নেই, রাইট? কিরম দ্যাটস ওয়াই নো জার্নাল রিকোয়ার্ড ফর জব ট্রান্সফারিং ফ্রম ওয়ান জব টু আনাদার জব ইফ সাম মেটেরিয়ালস আর ট্রান্সফার দেয়ার। আনাদার থিম ইজ দেয়ার, মেটেরিয়ালটা যদি শর্টেজ হয়ে যায়, কি বললাম, মেটেরিয়ালটা যদি দেখা গেল যে লস হয়েছে, শর্টেজ হয়েছে মানে কি কোথায় করবো, এখানটা দেখা যাচ্ছে, এখানটা দেখা যাচ্ছে না, তো এখানে এখানে দেখা যাচ্ছে, তাহলে মেটেরিয়াল শর্টেজ, কি বললাম, মেটেরিয়াল শর্টেজ, কি শর্টেজকে আমরা কি বলি ছোট করে, নিশ্চয়ই অ্যাবনর্মাল লস অথবা নর্মাল লস, কি বললাম, শর্টেজ কি এমনি এমনি হয়েছে রে বোকা, মেটেরিয়াল শর্টেজটা কি আকাশ থেকে হয়েছে, ইদার এটার জন্য কি কারণে হয়েছে বলো, ইদার নর্মাল লস অর ইদার নর্মাল লসের কারণে হয়েছে অর অ্যাবনর্মাল লসের কারণে হয়েছে। যদি এটা নর্মাল লস হয়, যদি এটা এটা কিন্তু নিচে নিচে হচ্ছে জানাটা, পাশাপাশি জানা হচ্ছে না, কিন্তু মানে তুমি লিখে ফর নর্মাল লস, আমার এখানে জায়গাটা এরকম ছিল না, মনে হয় এরকম দেখানো ভালো হবে, এটা যদি, এটা যদি নর্মাল লস বলা হয় আর কি বলেছি আমি, অ্যাবনর্মাল লস বলা হয়, হ্যাঁ আর এটা কি বলেছি বল, অ্যাবনর্মাল লস কে লিয়ে ইয়ে কি আর জানাল কান্না পড়েগা, ইয়ে লস তো তোমাকে চার্জ কান্না পড়েগা, এই লসটা কি করবো আমরা, চার্জ করবো, আগার নর্মাল লস হয় তাহলে আমরা চার্জ করবো ফ্যাক্টরি ওভারহেডে, আর যদি অ্যাবনর্মাল লস হয় চার্জ করবো কস্টিং পিএলে। আমরা কি নর্মাল লস অ্যাবনর্মাল লসের গল্প জানি কি জানি না, হ্যাঁ নর্মালি মনে কর, নর্মালি মনে কর কিছু মেটেরিয়াল যখন আমি স্টোরস থেকে প্রোডাকশানে পাঠাচ্ছিলাম, তখন কোনো ঠেলা গাড়ি টাইপের ছোটো গাড়ি ছোটো হাতিতে করে পাঠাচ্ছিলাম, ওইখানে কিছু মেটেরিয়াল নড়তে নড়তে এটা সেটা করে নষ্ট হয়েছে পড়ে গেছে, দিস ইজ নর্মাল লস, রাইট? এখন হঠাৎ করে যখন এখান থেকে ওখানে যাচ্ছিলো, তখনই ইউক্রেন থেকে একটা বোম এসে পড়েছে ওর উপরে, রাইট? হ্যাঁ, তখন ওই মেটেরিয়ালটা কী হয়ে গেল, মেটেরিয়াল লস, ওটা ডিরেক্টলি কস্টিং পিএলে চার্জ হবে, আর কথা হবে কোনো, তাহলে বলে এইটার জন্য আমরা কী করলাম, ফ্যাক্টরি ওভার হেড কন্ট্রোল অ্যাকাউন্ট এফিসিয়েন্সি, ফ্যাক্টরি ওভার হেড কন্ট্রোল অ্যাকাউন্ট এলসি কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু এসএলসি, রাইট? আচ্ছা যখন আমার মেটেরিয়াল লস হবে তখন তখন টু এসএলসি হবে, তো মেটেরিয়াল যদি বেরিয়ে যাচ্ছে টু এসএলসি হয় কি হয় না, জোরে বল, হ্যাঁ, বাপ রে বাপ। এবার যদি মনে কর আমি এটা চার্জ করব, তখন আমি কস্টিং পিএলে যাবো, হ্যাঁ এটা এটা যখন এটা করবো যখন তখন কী দেখবো, কস্টিং পিএল ডেবিট টু বল টু এসএলসি, এই জার্নাল কটা পড়তে কি কষ্ট হয়েছে আমাকে বোঝা, যে স্যার এতগুলো জার্নাল না খুব কষ্ট হলো পড়তে, তাই কি কিছু কঠিন লেগেছে আর, হ্যাঁ একবার রিপিট করছি আমরা, তোমরা আমার সাথে রিপিট করবে, ফর মেটেরিয়াল পারচেস, তোমরা জানাবো জানাল বলো, এসএলসি ডেবিট টু জিএল, আমরা আসল তত্ত্বটা কি বলেছি, যতবার কিনবো টু জিএল করবো, হ্যাঁ যতবার কিনবো ততবার এসএলসি ডেবিট করবো, যতবার টাকা গুডস আসবে এসএলসি ডেবিট, যতবার গুডস বেরিয়ে যাবে টু এসএলসি, এই তো বেসিক জার্নাল, হ্যাঁ ইধার তো বল, আমায় হিন্দি ব্যাপারে কাবি পারচেস কে নিয়ে কেয়া জানাল হোগা, পারচেস অফ মেটেরিয়াল এসএলসি ডেবিট টু জিএল, আবার ফিল পারচেস অফ গুডস দ্যাট ইজ অ্যামাউন্ট ইনকার্ড ফর টুয়ার্ডস পারচেস অফ গুডস ইজ কল্ড এসএলসি ডেবিট টু জিএল, জানালে এসএলসি ডেবিট ফাক্কা, এই প্রথম একটা যদি বুঝতে পারি পরেরটা বুঝতে পারবো, দেন সাম স্পেশাল মেটেরিয়াল পারচেস ডাব্লুআইপি টু জিএল, হোয়াট ইজ স্পেশাল মেটেরিয়াল, বহুত সারি এক্সাম্পল আই হ্যাভ গিভেন ইউ, ইংরাজি হিন্দি বাংলা মিশিয়ে বলেছি, স্পেশাল মেটেরিয়াল পারচেস ডাব্লুআইপি ডেবিট টু জিএল, ফির কিছু পারচেস টু জিএল, ফির আরও কিছু পারচেস টু জিএল, আমার কথা বোঝা গেছে পারচেসটা, এইটা আমি যেদিনকে বুঝে গেছি না, জানালের সর্বনাশ হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে পুরো, আর কোনো জানাল তার টেকে নি আর, আমি বল মেটেরিয়াল আমি কিয়া কিয়া ফর ইমিডিয়েট পারপাসে ওয়ার্কের জন্য যদি কোনো কাজ কোনো কোনো কিছু কিনেছিলাম তাহলে ইমিডিয়েট রিপেয়ার নাকি, এটা রিপেয়ার ওয়ার্ক লেখা নেই কেন, ডিরেক্ট পারপাসের জন্য নয়, রিপেয়ার টাইপ অফ ওয়ার্ক, দ্যাট ইজ ওয়াই ফ্যাক্টরি ওভার, যদি যদি অন্য কোনো পারপাসের জন্য করতাম তাহলে আমি ডাব্লুপি নিয়ে যেতাম, রাইট? তাহলে এই জানাল হয়ে যেত, বাট রিপেয়ার টাইপ অফ ওয়ার্কটা কি কি ওয়ার্ক হয়, ওটা ওটা ওভার টাইপ অফ ওয়ার্ক হয়, দ্যাট ইজ ওয়াই ফ্যাক্টরি ওভার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু জিএলএ, মেটেরিয়াল রিটার্ন করে দিল, এটা পড়া এটা বলা থেকে না বলা ছিল, এটা এক নম্বরের উল্টোটা, এক নম্বরেরটা এক নম্বরের পরে কী বলেছি আমি বলে, এটা হলো চুপ কর, আপসাইড ডাউন, এটা বডি, এটা মাথা, হাত উল্টো দিকে চলবে, কোনটার, এক নম্বর জার্নালটার উল্টো, জিএলএ টু জিএলএ টু এসএলসি,
কারো কোনো কোশ্চেন? মেটেরিয়াল তো এতক্ষণ ধরে তুমি এখানে মেটেরিয়ালটা জমিয়েছিলে, তাই না? এখানে মেটেরিয়াল তুমি এনে ঢুকিয়েছিলে, এবার এখান থেকে তোমাকে বার করতে হবে। যদি বার করছি ইস্যু করছি তো জানার কী করবো? ডাবল আইপিডি বিল্ডু ডেবিট এসএলসি। আর যদি মনে কর মেটেরিয়াল ইস্যুড ফর প্রোডাকশন, ইনডিরেক্ট মেটেরিয়াল ইস্যুড, ডাইরেক্ট মেটেরিয়াল তো আমরা ডাবলাই পিতে দেবো, আর ইনডিরেক্ট মেটেরিয়াল দেবো ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু এসএলসি টু এসএলসি, রাইট? अगर ये दो रिटर्न हो गया कोई जनरल ऐसा दे दिया तो हम लोग क्या करना पड़ेगा? एस एल सी डेबिट टू डब्ल्यू आई पी। फिर रिटर्न हो गया कोई इनडायरेक्ट मटेरियल तो एस एल सी को उसको डेबिट करके रिटर्न कर दो, एस एल सी डेबिट टू डब्ल्यू आई पी फैक्ट्री ओवर, राइट? हाँ, अनदर वन थिंग इज देयर, इफ देयर इज अ टाइप ऑफ नॉर्मल लॉस और ओखने लॉस ही बोलो ना, बोलो देयर इज अ शॉर्टेज, राइट? तो तुम ही नॉर्मली शॉर्टेज के नॉर्मल लॉस बोले चिंता करो। আর যদি বলেই তো যে লস খেয়েছো তাহলে আপনার লস বলবো, তাহলে লস শর্টেজ ইজ অফ টু টাইপস, ওয়ান ইজ নর্মাল লস, আনাদার ওয়ান ইজ অ্যাবনর্মাল লস। ফর নর্মাল লস দ্য জার্নাল ইজ এফ এ ওয়েজ, মানে ফ্যাক্টরি ওভার ডেবিট টু এসএলসি। আর ফর অ্যাবনর্মাল, ফর অ্যাবনর্মাল লস ইটস ডিরেক্ট, ইট শুড বি ডিরেক্টলি চার্জ টু কস্টিং পিএল, ইট ইজ মোর দেন সাফিসিয়েন্ট রিগার্ডিং মেটেরিয়াল। এইটা যদি সবটা মেটেরিয়ালের জন্য করেছি তো কেন আমরা নয় লেবারের জন্য করবো? ইজ এনি কোয়েশ্চেন কারেক্ট? মেটেরিয়ালের গল্প যখন শেষ হলো তখন আমরা যাবো এবার ওয়েজেসের গল্পে, রাইট? ওয়েজেসরা আবার ওই রকমই হবে যে তোমার কাছেও সেখানে আবার নিশ্চয়ই ডাইরেক্ট ওয়েজেস আর ইনডাইরেক্ট ওয়েজেস দুরকম থাকবে। একটা একটা মোটা ভাই, একটা সরু রোগা ভাই। মোটা ভাইটা হলো ডাইরেক্ট ওয়েজেস, আর আর ছোটো আর সরু ভাইটা হলো কি? ইনডাইরেক্ট ওয়েজেস। তো চলো আমরা প্রথমে ওয়েজেস পে করলাম, ফাইন? ওয়েজেস পে করলাম, ওয়েজেস ইনকার্ড। তাহলে আমি এখন কিসের গল্পে যাচ্ছি বল? ওয়েজেস নিয়ে যখন যাচ্ছি, ওটা কত নম্বর জানার হয়েছিল রে? ওই গুনি না, ছেড়ে দে, কী বললাম বলে গেছি, ছেড়ে দে। ওয়েজেস ইনকার্ড বা ওয়েজেস পে, সহজ করে কী বললাম? ওয়েজেস পে। তখন আমরা টু জিএলে করবো না বাই ইয়ারে করবো? তাড়াতাড়ি করে ওয়েজেস বাই ইয়ারে করবো। আয় লাঠি, লাঠিটা দে, লাঠিটা দে, স্ক্রিনে লাঠিটা দেখি দে একবার। এনি এক্সপেন্সেস ইনকার্ড টু জিএলে, এটা বলেছি না বলিনি? তাহলে আমি আবার টু জিএলে করবো, কোনো অসুবিধা নেই তো? তাহলে আমি যাই করি না কেন কী করবো বলো? টু, ও সরি সরি, টু জিএল এ। তাহলে এটা কী জন্য পারপাস, কিসের এক্সপেন্সেস এটা? ওয়েজেস। তাহলে আমরা নিশ্চয়ই ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট লিখবো, কী লিখবো? ডাইরেক্ট লেবার কন্ট্রোল বা ওয়েজেস কন্ট্রোল, কী বললাম? ওয়েজেস কন্ট্রোল, ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু জিএল, কোনো অসুবিধা? হ্যাঁ, ডাবল এলসি লিখতে পারি, ওয়েজেস লেজার, ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, শুনতে ভালো লাগবে, ভেরি গুড। এত লিখবো না, কী লিখবো বল? ডাব্লিউ এলসি, ওয়েজেস লেজার, ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ওকে। অনেকে এই লেজার শব্দটা মাঝখানে বসায় না, একবার বসায় একবার বসায় না, পাগল করে দেয় বইগুলো এরকম করে। তুমি করো না কেন, আমার কোনো অসুবিধা নেই। এখন এইখানে যে ডাইরেক্ট, এখানে যে লেবারগুলো এসেছিলো তারা কী ছিল বলেছিলাম আমি তোকে? একটা মোটা ভাই আর একটা সরু ভাই, রাইট? মানে একটা ডাইরেক্ট লেবার, একটা হলো ডাইরেক্ট লেবার, আর একটা কি? ইনডাইরেক্ট লেবার। এই ডাইরেক্ট লেবারটাকে আমাকে বক্সে পাঠাতে হবে, আবার ইনডাইরেক্ট লেবারকেও আমাকে পাঠাতে হবে, দুটো কি একই জায়গায় যাবে? ডাইরেক্ট লেবার কোথায় যাবে? ডাব্লুআইপিতে, রাইট? আর ইনডাইরেক্ট লেবার কোথায় যাবে? ওভারহেডে যাবে। চলবে কি না চলবে? একই পদ্ধতি, একটু ফাস্ট করছি, এবার একটু ফাস্ট করছি। হ্যাঁ, তাহলে আমার কাছে কী কী ইস্যু হলো বলো? এটা এটা কত নম্বর ছোটো পড়ে গেছি রে? যাকে ডাইরেক্ট লেবার কী করা হলো? ডাইরেক্ট লেবার কী করা হবে? ডাইরেক্ট লেবারটাকে আমরা অ্যালোকেট করব, ওকে? ডাইরেক্ট লেবার অ্যালোকেটেড, আমরা মনে করলাম ডাইরেক্ট লেবারটাকে অ্যালোকেট করছি, মানে বাংলা কথা অ্যাবজর্ব করছি, মানে বাংলা কথা ওয়ার্কসে চার্জ করছি। এ বি অ্যাবজর্ব মানে চার্জ টু ওয়ার্কস, মানে চার্জ টু ওয়ার্কস। তো জানার কী করবো বলো? ডাব্লুআইপি ডেবিট টু টু ডাব্লুএলসি, কোনো অসুবিধা নেই তো? এখন ডাইরেক্ট লেবারকে বদলে এবার আমি ইনডিরেক্ট মেটেরিয়াল যাচ্ছে, কে যাচ্ছে বলো? ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, সরি, ইনডিরেক্ট, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবারে যখন যাচ্ছিল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার, এরা হলো ইনডিরেক্ট লেবার, রাইট? ইনডিরেক্ট লেবাররা যখন যাচ্ছে তখন তারা কোথায় যাচ্ছে? ফ্যাক্টরিতে যাচ্ছিলো, ওয়ার্কসে যাচ্ছিলো। তখন তাদের মধ্যে কেউ গেল ওয়ার্কসের দিকে, কেউ গেল অফিসের দিকে, কেউ গেল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের দিকে। তাহলে ইনডিরেক্ট লেবাররা কোথায় কোথায় গেলো বলো?
অফিসের দিকে না, কেউ কেউ ফ্যাক্টরির দিকে গেল, তাকে বলো ফ্যাক্টরি ওভার কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড, একটু আগে আমরা শুধুমাত্র আমরা কি কি ওভারহেড করেছিলাম, ওখানে ফ্যাক্টরি ওভারহেড করেছিলাম, ফ্যাক্টরি ওভারহেড গেল কেউ। তাহলে একটা ইনডিরেক্ট লেবার, একটা ইনডিরেক্ট লেবার শুরুর মতো ইনডিরেক্ট লেবার কোথায় যাচ্ছিল, চলবে গিয়ে ফ্যাক্টরি ওভারে পৌঁছে গেল। বাহ বাহ বাহ। তারপর আরেকজন কোথায় গেল, অ্যাডমিন ওভারে, অফিস বা অফিস অফিস অ্যান্ড অফিস অর অ্যাডমিন ওভারহেডে, আর এক ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, সবাই একটা করে সি মেরে দিবি। হ্যাঁ পাক্কা। আরেক দল কোথায় গেল, এস এন ডি ডিস্ট্রিবিউশন কন্ট্রোল অ্যাকাউন্ট, চলবে কি না চলবে। এরা তো গেল, এরা তো সব ডেবিট হলো, ক্রেডিট ক্রেডিট কে হলো, ডাব্লিউএলসি, ডাব্লিউএলসি তে তো আমার মেটেরিয়াল, আমার সমস্ত লেবার এসে বসে আছে না, তাহলে টু ডাব্লিউএলসি, একদম ইজি, ফাইন। এখন মেটেরিয়ালে যেমন আমার কাছে মেটেরিয়াল লস্ট হয়েছিল না, তেমনি লেবারও কিছু লস্ট হয়, তাকে বলা হয় আইডল টাইম লস্ট, তাকে কি বলি আমরা। তাহলে আইডল টাইমটা আবার দুরকম হতে পারে, নর্মাল আর অ্যাবনর্মাল কজের জন্য হতে পারে। আইডল টাইমটা কেন হয়, তাহলে ফর আইডল টাইম ওয়েজেস, ওকে, আইডিএলই আইডল আইডল টাইম ওয়েজেস, এটা আবার দুরকম হতে পারে, একটা কি বলেছি আমি তোকে বল, নর্মাল কজ, একটা অ্যাবনর্মাল কজ। নর্মাল কজ অ্যাবনর্মাল কজ কথা মনে পড়ছে কারোর? আইডল টাইমটা মনে কর কিছু না কিছু ক্ষেত্রে অটোমেটিক্যালি হতেই হবে, মানে আমি যদি প্রোডাকশন, আমি যদি গেছি কাজ করতে, এমন সময় আমার যে ফোরম্যান আছেন, যিনি আমাকে সুপারভাইজার আছেন, তিনি একটা ইনস্ট্রাকশন দেবে, তো তুমি এখন এই মেশিনটা খুলে এটা করো, বাট এটা দিতে সে 15 মিনিট সময় নষ্ট করেছে, তা আমার কী দোষ ছিল? সচরাচরভাবে তাই হয়, একটা মেশিন চালু করতে গেলে প্রথমে এসে বুটিং করতে হয় কি না, কম্পিউটারে ফার্স্টে কী করা হয়, বুটিং কী জিনিস জানো তো, বায়োস বলে কোনো শব্দ জানো তোমরা? তার মানে মেশিনটাকে কী করা হবে, ফার্স্টে তোমাকে ফিট টু বি অপারেটেড লেভেলে পৌঁছতে হবে, ইট টেক্স মেবি ফিউ টাইমস, তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড নর্মাল আইডল টাইম, পাক্কা না? তো নর্মাল আইডল টাইমের জন্য তুমি যে চার্জটা করবে সেটা ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, কী বললাম, ফ্যাক্টরি এফএ এফ ফ্যাক্টরি ওভারহেড, এরকম ভাবে লিখছিলাম না রে, কন্ট্রোল ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কে, ডাব্লিউএলসি। আর যদি এটা হলো নর্মাল, এটা কি বললাম, এটা হলো নর্মাল আইডল টাইম, আর তাহলে আমার নিশ্চয়ই একটা অ্যাবনর্মাল আইডল টাইম হবে, একটা অ্যাবনর্মাল আইডল টাইম হবে। এত এসছে আয়লা, কি এসছে বল, আয়লা এসে পুরো দিনের কাজ নষ্ট করে দিয়ে গেছে, প্রচুর ঝড়। তাহলে অ্যাবনর্মাল কজের জন্য যদি কোনো আইডল টাইম হয়েছিল, রাইট, কজের জন্য আগার কই আইডল টাইম হওয়া, তো ইসকে লিয়ে তুমি কস্টিং পিএল মি চার্জ করে কাস্ট। হ্যাঁ, তাহলে একই জিনিস শিখলাম, যেটা মেটেরিয়াল শিখেছিলাম সেটাই আমরা লেবারে শিখলাম প্রায়, পাক্কা? তো এই পর্যন্ত যদি আমি জানতে পেরেছি যে এই পর্যন্ত হলো আমার ওয়েজেসের গল্প, তাহলে এবার আমি কোথায় যাবো, এবার আমরা এক্সপেন্সেসে যাবো, যেখানে আমরা ওভারহেডের কাহিনী নিয়ে শুরু করবো, রাইট? তো ওভারহেডের জন্য আমি জার্নালগুলো জাস্ট লিখে দিচ্ছি, আর বেশি বলতে যাচ্ছি না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো কী হলো এখানে দেখা যাক, আমার ইনডিরেক্ট ডাইরেক্ট এক্সপেন্সেস ইনকার করেছি, এবার কী লাগবে, আমরা বলেছিলাম মোটা মনে আছে, প্রথমে মেটেরিয়াল লাগবে, তারপরে কী থাকবে, লেবার লাগবে, তারপরে আমার এক্সপেন্সেস লাগবে, এটার আবার দুটো ভাগ করেছিলাম, এটা দুটো ভাগ করেছিলাম। এখন আমরা কাকে ইনকার করবো, এই দুটো ডান, তাহলে এখন কোনটা খরচা করবো, তাহলে এক্সপেন্সেস ইনকার্ড, বলো জানার কী লিখলাম, এক্সপেন্সেস ইনকার্ড, সেটা ডিরেক্ট হতে পারে আর ইনডিরেক্ট হতে পারে। তো কিছু বুঝলে না বুঝলে কী জানার করতে বলেছি, টু জিএল, একদম রাইট, এই না হলে রোজা বললি নাকি, বা কিছু বুঝি না বুঝি কী বলবো, বলো, টু জিএল করবো, রাইট? হ্যাঁ, আর ডিএলএ যখন করবো তখন আমরা কি কাকে ডেবিট করবো, না ডিরেক্ট এক্সপেন্সেস ডেবিট করবো, বাট এতগুলো অ্যাকাউন্ট খুলি না আমরা, আমরা তো ডিরেক্ট এক্সপেন্সেস দিয়ে কোনো অ্যাকাউন্ট খুলবো না, তার বদলে লিখে দেবো ডাব্লুআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট, ওকে, কী বললাম, ডাব্লুআইপি এলসি অ্যাকাউন্ট ডেবিট টু জিএলএ ফর ডিরেক্ট এক্সপেন্সেস ইনকার্ড, পাক্কা? তাহলে এখন কী হলো,
ইনডিরেক্ট এক্সপেন্সেস ইনকার করলে কি করব? দেখ এখানে 2GL এ করে আমি একবার ভারে ঢোকালাম এক্সপেন্সেসকে, আবার সেখান থেকে তুললাম, এটা করছি না। ডিরেক্টলি কথা চার্জ করে দিয়েছি, WIP তে গেছি। আমার কথা বোঝা গেছে? যদি আগের মেথডগুলো অ্যাপ্লাই করতাম তাহলে বলতাম যে এক্সপেন্সেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট 2GL এ, ফির এক্সপেন্স থেকে আবার ওয়ার্কিং ওয়ার্কসে যেতাম। এটা ডিরেক্টলি মানে এক্সপেন্সেসকে ডিরেক্ট লেভেলে চার্জ করা হবে, রাইট? আগে আগে কোনো এরকম একটা একটা কোনো জায়গাতে রাখিনি, বোঝা গেছে? এবার এটা গেল, এটা গেল এক্সপেন্সেস ইনকার্ড, এবং এই এক্সপেন্সেসটা ছিল ডাইরেক্ট এক্সপেন্সেস। কি এক্সপেন্সেস? তাহলে আমি নিশ্চয়ই একবার না একবার ইনডাইরেক্ট এক্সপেন্সেস ইনকার্ড করবো। ইনডাইরেক্ট এক্সপেন্সেস ইনকার্ড, বলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস ইনকার্ড করলে কি জানার করবো? এরা বলছে কি না, ইনডাইরেক্ট এক্সপেন্সেস তুমি কোন 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 ওভারহেডে লাগিয়েছো, তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্সেসটাও আমার তিন জায়গা হতে পারে, বল কী কী? একটা ফ্যাক্টরি ওভারহেড FAOH, আর একটা অফিস অ্যান্ড অ্যাডমিন, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড সি, একটা করে সি মারবি, আর একটা SND সি, 2GLA না, 2GLA খরচা করছি তো ইনকার্ড। হ্যাঁ, ইনকার্ড করলে আমরা 2GLA করবো, রাইট? এখন আমরা এখন তো খরচা করলাম, খরচা করার পরে কী করতে হবে? অ্যাবজর্ব করতে হবে তো। তার বলছে এরা যে তোমাকে ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন আবার বলি, একবার আমি ইনকার করি আর আবার কী করি? অ্যাবজর্পশন অফ কোনটা? FOH, ফ্যাক্টরি ওভারহেড যদি আমি অ্যাবজর্ব করি তো জানাল কি, জানাল কি করবো? ফ্যাক্টরি ওভারহেড জানা, ফ্যাক্টরিটা ওভারহেডটাকে নিয়ে গিয়ে আমরা WIPতে চার্জ করবো। কোথায় চার্জ করবো? কারণ রান্না কোথায় হচ্ছে? WIP সেন্টারে রান্না হচ্ছে। অরিজিনাল প্রোডাকশন কোথায় হচ্ছে? তাহলে ফ্যাক্টরি ওভারহেডটা কোথায় যাবে এবার? WIP। দেখ ফ্যাক্টরি ওভারহেড বিভিন্ন সময় ডেবিট হয়েছিল, হ্যাঁ কি না? এর আগে আগে ডেবিট হয়েছিল মনে পড়ছে? ইনডিরেক্ট লেবারের জন্য, ইনডিরেক্ট মেটেরিয়ালের জন্য ফ্যাক্টরি ওভারহেড ডেবিট হয়েছিল। এখন ওই ডেবিটটাকে নিয়ে গিয়ে আমি কোথায় চার্জ করলাম? WIPতে পাঠিয়ে দিলাম। ফ্যাক্টরি ওভারহেড কোথায় চলে গেল বল? তাহলে ফ্যাক্টরি ওভারহেড গান টু ডাব্লু আবার ইয়েতে কী বলে ওখানে, তোর কাছে অ্যাডমিন ওভারহেড বলে কিছু তৈরি হয়েছে, কোনো না কোনো সময় ডেবিট হয়। এখন সেটাকে কী করবো? এখন সেটাকে আমি ক্রেডিট করে দেবো। ওকে, তাহলে আরেকটা জানানো করলাম, যেখানে ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্ব করছি না, অ্যাবজর্ব করছি কাকে? অ্যাবজর্ব করছি অ্যাডমিন ওভারহেড, অ্যাডমিন বা অফিস ওভারহেড। হ্যাঁ, অফিস অ্যান্ড অ্যাডমিন ওভারহেডকে আমি অ্যাবজর্ব করছি। তাহলে এর জন্য জানাল কী করবো? আমার কাছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যদি করতে চাই, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যদি করতে চাই, তখন আমাদের মনে হচ্ছিল ভাই WIPতে পাঠিয়ে দিই। কিন্তু বলতো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যখন যোগ করছিলাম, যখন আমরা কস্টশিট করছিলাম, তখন কোথায় কী যোগ করছিলাম? ওয়ার্কস কস্টের পরে তো উত্তর কী পেতাম বল? ফিনিশ গুডস, উত্তর কী পেতাম আমরা? ওখানে আমরা অ্যাড ওপেনিং FG, লেস ক্লোজিং FG করতাম কি না? আমার কথা বলার চেষ্টা কর, যদি কস্টশিট করতাম, প্রাইম কস্ট হলো, তারপরে ওয়ার্কস কস্টে পৌঁছালাম, রাইট? তা ওয়ার্কস কস্টে যখন পৌঁছালাম, তখন পর্যন্ত আমার ফ্যাক্টরি ওভারহেড কাজ করছে, কারণ ওখানে ফ্যাক্টরি ওভারহেড যোগ করা হয়েছিল। এরপরে কী যোগ করা হলো? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড পেলাম কি? কস্ট অফ প্রোডাকশন, সেখানে FG, ওপেনিং FG আর ক্লোজিং FG তারপরে যোগ করবো। তাই এটা যাবে, এই অফিস অ্যাডমিশন ওভারহেড যাবে FG কন্ট্রোল অ্যাকাউন্টে। কোথায় যাবে? এটা আমার খুব অসুবিধা হতো যে আমি এটা কোথায় নিয়ে যাব। তখন আমি আমার ওই ফরম্যাটটা ফলো করতাম, করে কী করলাম, ওয়ার্কস কস্টের পরে আমার আমার আছে FG-র কল্প, তখন আমি FG কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কী করব? টু অফিস অ্যান্ড অ্যাডমিন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, রাইট? তাহলে এটা গেলো FG-তে গেল। এরপরে তোর কাছে আরেকটা ওভারহেড পড়ে আছে না পড়ে নেই বলো? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডকে কনজিউম ইয়ে করছো, অ্যাবজর্ব করছো, SND ওভারহেড। তো কিছু বুঝি না তো বুঝলাম যে এটা হবে 2SND ওভারহেড। কোনো অসুবিধা আছে এইখানটা করতে? কোনো অসুবিধা নেই, SND ওভারহেড যাবে, কিন্তু এটা যাবে, এটা কস্ট অফ সেলসে। কোথায় যাবে? কেন কস্ট অফ সেলসে গেল বুঝবো কি করে পরীক্ষালে? কারণ আমরা যখন অফিস অ্যান্ড ওভারহেড যোগ করি না, অফিস যোগ করে কী পেয়েছি? কস্ট অফ প্রোডাকশন পেয়েছিলাম, তারপর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন যোগ করলাম, উত্তর কী পেলাম? কস্ট অফ সেলস। তা লক্ষ্য করে দেখ, আমার যখন অফিস ওভারহেড অ্যান্ড ওপেনিং FG ক্লোজিং FG করেছিলাম, তখন আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়েছিলাম, মনে পড়ছে তো? কস্ট অফ ওইটা ওখানেই ফিনিশ গুডস,
ওখানে কি 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 বিক্রি করেছিলাম? ওই জন্য এটা ওই জন্য আমরা ফিনিশ গুডস কন্ট্রোল এখন বললাম। ক্লিয়ার? বাংলা অসুবিধা হচ্ছে? ফিট জব হাম এসএনডি অপারেট অ্যাড কিয়া তো হাম লোগ কিয়া আনসার কিয়া মিলা কস্ট শীট মে কস্ট অফ সেলস তো কস্ট অফ সেলস ইধার আয়েগা কি কি আসবে কস্ট অফ সেলস। আমি বলেছিলাম আমরা 11 খানা অ্যাকাউন্ট 12 খানা অ্যাকাউন্ট খুলেছি তার মধ্যে একটা অ্যাকাউন্টের নাম ছিল কস্ট অফ সেলস অ্যাকাউন্ট। ওকে, কস্ট অফ সেলস কন্ট্রোল অ্যাকাউন্ট নয় কিন্তু, হুম, কস্ট অফ সেলস অ্যাকাউন্ট পাক্কা। এখন আমার কাছে ওভারহেড নিয়ে যা যা করার হলো, এরপরে কথা হচ্ছে এই ওভারহেডটা কোনো সময় আমি আমার কাছে কোনো সময় আমার কাছে ওভারহেডও তো লস হতে পারে। যেমন মেটেরিয়ালে কী করেছিলাম, মেটেরিয়ালে আমাদের কী 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 হয়েছিল বল? অ্যাবনর্মাল লস আর নর্মাল লস। লেবারে কী হয়েছিল? লেবারে আইডল টাইম নর্মাল আর অ্যাবনর্মাল। তাহলে ওভারহেডও আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ওভার অ্যাবজর্প হয়ে সকতা। চলো আমি মুছে দিচ্ছি, দিয়ে নিচে এখানে পাশে করে দিয়ে ভালো করতাম রে, তাহলে পুরো ওভারহেডটা একসঙ্গে থাকবে। বল এখন কী দাঁড়াবে? আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ওভার অ্যাবজর্পশন। তাহলে যদি তোর কাছে আন্ডার অ্যাবজর্পশন হয়, জানার কী বলো বলো, আন্ডার অ্যাবজর্পশন অফ কি ওভারহেড, ওভারহেড যদি আমার আন্ডার অ্যাবজর্ব হয় তো তুমি জার্নাল করো কস্টিং পিএল ডেবিট টু রেসপেক্টিভ ওভারহেড। কি জার্নাল করবো? কস্টিং পিএল। তাহলে ওভার অ্যাবজর্পশন আন্ডার অ্যাবজর্পশনের জন্য জার্নাল হচ্ছিল কস্টিং পিএল ডেবিট, কস্টিং পিএল ডেবিট টু যেটাতে তোমার হয়েছে ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। এক কথায় ওভারহেডটা কত কত রকম হয় বল? রেসপেক্টিভ ওভারহেড। হ্যাঁ, রেসপেক্টিভ ওভারহেড কন্ট্রোল মানে দরকার নেই, আমি লিখে দিচ্ছি কী বল। একটা হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড FOHC, আর একটা কি ও অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন OH C টু SND, যেখানে যেখানে আমার কম বেশি হয়েছে সেটা সেটা আমরা সবটাই চার্জ করে দেবো। কোথায়? কস্টিং পিএলএ গিয়ে চার্জ করে দেবো। পাকা? যদি এটা আন্ডার অ্যাবজর্পশন হয়, তোর কাছে প্রশ্ন হচ্ছে যে আন্ডার অ্যাবজর্পশনও কস্টিং পিএল ডেবিট হবে, বুঝবো কী করে? মনে করছে সেই গল্পটা? তোর কাছে একটা কস্টিং পিএল ছিল, লেফট সাইডে কম পড়েছে, লেফট সাইডে কম পড়েছে, তাহলে এখন লেফট সাইডে লিখবি তো? তো জানালটা কী হলো? কস্টিং পিএল ডেবিট টু ওভারহেড। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে গেলে? এই জানালে বুঝতে গেলো তো? এটা যদি কস্টিং পিএল হয় আর তোর কস্টিং পিএলের ফিগার কম আছে, লেখার কথা ছিল 12,000 লিখেছিস 10,000 টাকা, তাহলে এখন কী করবি? এখানে আরও একটা 2,000 টাকা এন্ট্রি করবি কি না? সেইটার জন্য জানালো কী জানালো? কস্টিং পিএল ডেবিট টু ওই ওভারহেড অ্যাকাউন্ট। একদম ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় আন্ডার অ্যাবজর্পশনের জার্নাল, ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য কেসেস, মানে শুধু এই চ্যাপ্টার নয়, সব ক্ষেত্রে কাজে লাগবে, রাইট? এরপরে যেটা হলো আন্ডার অ্যাবজর্পশন যদি হয় তাহলে ওভার অ্যাবজর্পশন হবে কি হবে না? এমন হলো যে ওভার অ্যাবজর্পশন হলো, তাহলে এটাকে কী করবে? তাহলে ওভার অ্যাবজর্পশন এখানে দেখা যাচ্ছে না তো? না দেখা যাচ্ছে না? হ্যাঁ, ছেড়ে দে, আমি বলে দিই ওভার অ্যাবজর্পশনের জন্য কী করবে। এটা যেমন আন্ডার অ্যাবজর্পশন হয়েছিল তেমনি ওভার অ্যাবজর্পশনের জন্য কী করেছিলাম, ওইগুলোকে সব ডেবিট করে দেবে ওভারহেড, ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট করে সব করা কন্ট্রোল, এখানে সব করা মিলিয়ে দিয়ে টু কস্টিং উল্টো করে দেবে, রাইট? ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা কোন ওভারহেড আছে? যে ওভারহেডে তোমাকে বলে দেবে পরীক্ষাতে যে এখানে বেশি বা কম করা হয়েছে, এই পর্যন্ত ঠিক আছে? একদম ক্লিয়ার? এই হলো আমার ওভারহেডের গল্প। তাহলে ফার্স্ট লেভেল আমরা কী শিখেছিলাম? মেটেরিয়াল। তারপরে লেভেলে কী শিখেছিলাম? লেবার। এখন কী শিখলাম? ওভারহেডের একবার কমপ্লিট লেভেলে ওভারহেডের লস আর আপনার লস পর্যন্ত করলাম। ক্লিয়ার? তো একবার পজ কর। এখনও পর্যন্ত আমরা যেটা শিখেছি যে একটা ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে সবাই এসে জড়ো হয়েছে, সবাই এসে জড়ো হয়েছে, হয়ে এখানে কী করা হলো? কুকিং হলো। কুকিং হয়ে এবার কী তৈরি হয়েছে বল? চাউমিন বানানো হয়েছে। কী বানানো হয়েছে? চাউমিন বানানোর পরে, চাউমিন বানানোর পরে আমরা এটাকে নিয়ে গিয়ে ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। তাহলে এইখানে প্রচুর মালপত্র তৈরি হয়ে বসে আছে, এগুলো সব মালপত্র, রাইট? এটা কি এগুলো? না না, নুডলস, এগুলো দাগ দাগ হয়ে যাবে না রে, ছবি আঁকারও একটা লেভেল থাকা উচিত। এই দেখ এগুলো সব, এগুলো কি বল? নুডলস তৈরি হয়েছে। এটা নিয়ে গিয়ে এইখানে যে এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেসে ছিল, এটা ছিল WIP করাই। এই WIP করাই থেকে কোথায় যাবে? না ভাই, ফিনিশ গুডসে যাবে। কোথায় যাবে বল? ফিনিশ গুডসে না গেলে খদ্দের বসে আছে, ডিসে করে দিতে পারছি না। পাকা? তো ফিনিশ গুডসে গেল। ফিনিশ গুডসে গেলে যদি ফিনিশ গুডসে পড়ে থাকে তাহলে তো হবে না, তোমাকে খদ্দের হাতে দিতে হবে, তো তাকে বলা হয় কস্ট অফ সেলস। ফিনিশ গুডস থেকে কোথায় যাবে? কস্ট অফ সেলস, COGS বা কস্ট অফ সেলস। হ্যাঁ, কস্ট অফ সেলস, সেলসে যাবে। কস্ট অফ সেলসে যদি যায়, যদি কস্ট অফ সেলসে এটা গেল, তো প্রথমে যাবে কোথায় যাবে বললাম?
ফিনিশ গুডসে যাবে, ফিনিশ গুডস থেকে কস্ট অফ সেলসে যাবে। কস্ট অফ সেলস নিয়ে কী হবে, আমাকে তো আলটিমেটলি প্রফিট বার করতে হবে, যখনই সেলস হলো তখনই পিএলে যাবে। তো এখান থেকে কোথায় যাবে কস্টিং, কোথায় যাবে বল? এটা কস্টিং পিএলে পৌঁছলো, রাইট? কস্টিং পিএল থেকে প্রফিট বেরোবে কি বেরোবে না? এই যে প্রফিটটা বেরোবে, এই যে প্রফিটটা বেরোবে, সেটা আবার আলটিমেটলি জিএলএতে গিয়ে পৌঁছবে। যে যে প্রফিটটা বেরোবে সেটা আলটিমেটলি জিএলএতে গিয়ে পৌঁছবে। এখান থেকে যে ব্যালেন্স নিকলেগা প্রফিট বা লস, সেটা আবার যাবে কোথায়, জিএলএতে গিয়ে পৌঁছবে। আর জিএলএ দুদিক মিলে যাবে, রাইট? তাহলে আর কত কয়েকটা মাত্র ছোট সিরিজ জার্নাল আছে, এটা সিরিজ জার্নাল পড়ে একটার পর একটা করে উঠতে উঠতে যাবে। এটা রাইট সাইডে যেটা মনে রাখবো ওটাই ওটাই জার্নালে করবো আমরা। তো এক নম্বর কথা হচ্ছে যে যদি ফিনিশ গুডসটাকে নিয়ে যাই, নিয়ে যাবো কোথায়, না ওয়াইপি ডাব্লুআইপিকে নিয়ে যাবো কোথায়, ফিনিশ গুডসে, তাহলে ডাব্লুআইপি এতক্ষণ ধরে ডেবিট হয়েছিল। জার্নাল হচ্ছে কি, জার্নাল হচ্ছে রেকর্ডিং অফ ফিনিশ গুডস। আমরা আরও সহজ করে বলি, ট্রান্সফারিং ফ্রম ডাব্লুআইপি টু ফিনিশ গুডস, এই ভাষায় বলি আমরা। কী বললাম তোকে, যদি পরীক্ষাতে বলে দেয় ফিনিশ গুডস ১০ লাখ টাকা, তখন তুমি এই জার্নালটা করবে, এখন যেটা করছি। এটা আসলে কিন্তু ট্রান্সফারিং অফ কি, ডাব্লুআইপি টু ফিনিশ গুডস, ফিনিশ গুডসটাকে নিয়ে গিয়ে ডাব্লুআইপিতে ট্রান্সফার করে দাও। ওকে, জানার কী করো তাহলে বল, এফ জি কন্ট্রোল ডেবিট টু ডাব্লুআইপি কন্ট্রোল, কোনো অসুবিধা করার জন্য বুঝতে গেলে এটা ডান। এটা এখন ডাব্লুআইপি গিয়ে কি, ডাব্লুআইপিটা কোথায় যাবে বলেছি আমি, এই ফিনিশ গুডসটা কোথায় যাবে এখন, তাহলে গুডস এখন কোথায় চলে গেলো, ফিনিশ গুডসে চলে গেলো। মনে করো শচীন্দের দোকানের কথা বলছি, রান্না হচ্ছিল, এখন ওর রান্না করে এক জায়গায় রেখেছে একটা কাঁচের বাক্সের মধ্যে, আছে না রান্নাই ওখানে, ওটা হলো ফিনিশ গুডস। ফিনিশ গুডস কোথায় যাবে, সেলসে যাবে, যাবে কোথায় যাবে বল, কস্ট অফ সেলসে যাবে। ফিনিশ গুডসের পরে যায় কস্ট অফ সেলস, এখন একটু ওই যে কস্ট ছিল সেখানে তাই বলা আছে। তাহলে এবার আমি কী করবো, এটা ওয়ান দিয়ে দেবো না, এবার আমি কী করবো, এফজি ট্রান্সফার টু কস্ট অফ সেলস, কী বললাম, এই ট্রান্সফার কথা আর থাকবে না পরীক্ষাতে, পরীক্ষাতে মেবি এফজি চার্জড অর কস্ট অফ সেলস অ্যামাউন্টিং টু রুপিস 12 লাখ, এরকম কিছু বলা থাকবে। হ্যাঁ, তাহলে এফজি ট্রান্সফার টু কোথায়, কস্ট অফ সেলস, জানাল বল, আমার কস্ট অফ সেলস টু এফজি, এখন এফজি ডেবিট হয়েছিল, কস্ট অফ সেলস টু এফজি, রাইট, টু এফজি সি, এফজি কন্ট্রোল অ্যাকাউন্ট, এফজি কন্ট্রোল অ্যাকাউন্ট, পাক্কা? এবার এই কস্ট অফ সেলস থেকে কোথায় যাবে, কস্টিং পিএলএ বলেছি তো, তাহলে বল এবার আমার কী করলাম, কস্ট অফ সেলস ট্রান্সফার টু সেলসটা, সেলসে থাকলে আপনার পিএলএ যেতে হবে, পিএলএ গেলে জানার কী করবো, কস্টিং পিএল ডেবিট কস্ট অফ সেলস, পাক্কা ডান? এটা এই পর্যন্ত যাওয়ার পরে আমরা বলছিলাম যে সেলসটাকে এন্ট্রি করো, কী এন্ট্রি করবো, এবার আমরা সেলস এন্ট্রি করছি, সেলস ডিরেক্টলি সেলস এন্ট্রি, যেমন আমার কাছে ট্রেডিং পিএলএ হয়, পাক্কা? এই সেলসের এন্ট্রি হচ্ছে কস্টিং পিএল ডেবিট টু জিএলএ, কী বললাম, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জার্নাল একটা, কস্টিং পিএল ডেবিট টু, না সরি পুরো উঠে বলে দিয়েছি, দেখো আমি কী উঠে বলেছি সেটা বলি, আমি কী করে বুঝতে পারলাম সেটা বলি, যতবার খরচা করছিলাম টু জিএলএ, আরে ভাই এখন তো খরচা নয়, এখন তুমি কী করছো, আয় করছো, তো তাহলে কী করে টু জিএলএ লিখলাম ভুল করে, তাহলে কী হবে, এটা বাই জিএলএ আসবে, তার মানে কী দাঁড়াবে এখন, জিএলএ ডেবিট টু, আমার ভুলটা বোঝা গেছে, এই আমার সাবজেক্ট বোঝার দরকার, আমার ভুলটা বোঝা গেছে, জিএলএ টু কী করবো, কস্টিং পিএল, জিএলএ টু তবে তো আয় হবে, রাইট, পাক্কা? নাহলে চিরকাল খরচাই করে যাবো। যদি সেলসটা রিটার্ন হয় তাহলে কী জানাল হয়, মানে বলছি না, এই রিটার্ন হলে এটা উল্টো জানাল করবো, তাহলে করবো না, ফালতু ফালতু বোর্ড ভরাচ্ছি না, রিটার্ন হলে যদি মনে করো সেলস রিটার্ন হয়েছে তখন ওই জানালটা করবো। এইবার আমি কী করবো, দুটো কাজ করবো বলি, একটা হচ্ছে কস্টিং পিএলএ আমি ব্যালেন্স বার করবো,
कॉस्टिंग पीएल है, कॉस्टिंग पीएल का बैलेंस बोलना, बैलेंस ऑफ कॉस्टिंग पीएल है, तुम्हें एक बैलेंस बार करो राइट। কি বললাম কস্টিং পিএল এ ব্যালেন্স করে করে ইদার প্রফিট হতে পারে আর কি হতে পারে, তো কস্টিং পিএল এ যদি তুই এটা কস্টিং পিএল এ যদি বাদিকে করিস তো তুই এখানে এখানে কি বেরোবে প্রফিট, প্রফিট হলে এখানে এখানে হবে, তো মনে কর এটা মনে মনে ভাব এটা একটা কস্টিং পিএল রাইট, লেফট সাইডে ব্যালেন্স বেরোলো তখন কি হবে প্রফিট হবে, তো এই প্রফিটের জার্নালটা কি হবে কস্টিং পিএল এ টু জিএল এ, তাহলে এইদিকে হলো হয়ে গেল কি কস্টিং পিএল টু কস্টিং পিএল ডেবিট টু জিএল এ, আর এদিকে কি হবে কি হবে যদি লস লস হতো তাহলে জিএল এ ডেবিট টু এটা কস্টিং পিএল, হ্যাঁ এটা হলো লস হলে চলবে, জানালো আবার জানার শেষ পাক্কা। এখন প্রশ্ন ছিল যে তাহলে অঙ্কটা কখন কী করে কমপ্লিট হবে, শেষ হলো কি আমরা যদি জিএল অ্যাকাউন্ট খুলি, যদি একটা জিএল অ্যাকাউন্ট এবং এখানে এই অল রেসপেক্টিভ জিএল এ ট্রান্সফারগুলো করেছি, অল রেসপেক্টিভ জিএল এ ট্রান্সফার লেফট টু রাইট করে গেছি, আলটিমেটলি এই জিএল এর দুটো দিক জিএল অ্যাকাউন্ট একটা খুলবো এবং খুলে এটাকে মিলিয়ে দেখবো যে হলো কিনা রাইট, তাহলে এতগুলো অ্যাকাউন্ট খুলে তার রেজাল্টগুলো নিয়ে গিয়ে জিএল এ করে আমরা তাহলে আলটিমেটলি শেষমেশ কী হবে জিএল অ্যাকাউন্টটা মিলে যাবে এবং আমার অ্যাকাউন্টিং হয়েছে, তাহলে এই যে জিএল অ্যাকাউন্টে মিলে যাবে এটা কি পার্ট অফ জার্নাল হলো না লেজার হলো, লেজার, তো নর্মালি জার্নাল করতে বললে আমরা এখানে গল্প শেষ হয়ে গেছে, কিন্তু লেজার করতে বলে তখন আমরা কি করে করব সেটা আমরা পরের ভিডিওতে শিখবো, যে যেখানে জিএল এটা করে দেখবো যে মিললো কি না মিললো, ওকে দ্য ম্যাটার ইজ ওভার, চলো রাইট।